আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার চলে আসলাম একটি নতুন ভিডিওতে তো আপনারা আবার দেখছেন যে এখানে ঝাউমুনি তৈরি করা হচ্ছে এখানে ঝাউমুনি ছোলা বুট দিয়ে সব বিভিন্ন ধরনের কাঁচা মরিচ পেঁয়াজ যা আছে এবং ছোলা বুট এবং এগুলো দিয়ে আর কি ঝাউমুনি তৈরি করা হচ্ছে তো এনা ঝাউমুনি বানানোর স্টাইলটা একটু ভিন্ন রকম যেমন তোমরা দেখছো যে এনেকে একটা প্যাকেটের ভেতর দেয় আসলে এই প্যাকেটগুলো তো ফার্মেসিতে ইউজ করা হয় এবং এ অর্থে এবং এই কাজে যদি সে একটি ক্লাস পরে নিতে হবে সার সুন্দর হতো তারপরও তিনি অনেক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে যেমন একটি প্লাস্টিকের মগ এবং একটি হাতের ইটে একটি কাঠি না কাঠি নয় একটি চামচ চামচ তৈরি করা হচ্ছে এবং চামচ তৈরি করার পরে এই প্যাকেটগুলি দিয়ে ভরে দেওয়া হচ্ছে ভরে কাস্টমারকে দেওয়া হচ্ছে তো প্রতি প্যাকেটের দাম হচ্ছে দশ টাকা পরে তিনি দশ টাকা দিয়ে বিক্রি করেন এবং এনে যে সালাদ কাটছেন এগুলো সালাদ মুড়িতে দেওয়া হবে ছোট ছোট করে পিচি পিচি করে মুড়িতে দিয়ে ভালো করে মাখিয়ে পরে বিক্রি করা হবে এবং বিক্রি করে এনার ভালোই ইনকাম হয় দিনের ভেতরে ইনি মাঝে মাঝে ভালোই তো ইনি ভালোই ইনকাম করে এই ব্যবসা থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে তার আলাদা একটা রকম আছে তার কাছে পেয়ে যাবেন দুই তিন ফ্লেভার যেমন আছে নরম করে বানাই দিতে পারে মুচমুচে করে এবং হালকা একটি শুকনো ভাবে বানাই দিতে পারে আপনি তার কাছে যেমন ভাবে চাইবেন তেমন করে বানিয়ে দেবে এবং তার কাছে এই ঝামুড়ি বেটি পেয়ে যাবেন সোলা তারপর যদি চোলা চান তাহলে চোলা পেয়ে যাবেন এবং এখানে ডিমও আছে পিয়াজ কুচি করে দেখে পেঁয়াজ কুচি এবং ডিম উপরে একটু ছিড়িয়ে দেয় ডিম দিলে আরেকটু মজা লাগে এতটুকু পিঁয়াজ গুড়ি আরো ছোট ছোটো করে একদম কুচি কুচি করে দিয়ে দে এতে স্বাদ আরো বৃদ্ধি পায় কিন্তু পিঁয়াজের ভেতরে যা মজাটা আছে এটা যে একটা ডিম নিয়ে নিল ডিমটা ভালো করে ভেঙে হালকা একটু করে নিল এত কম টাকায় এত সুস্বাদু একটা মুড়ি তিনি বানাইতেছেন লেবু দিলেন লেবুতে আরো অনেক ভালো মজা পাওয়া যায় ভালো করে মাখায় নিল মাখায় এটা একটু শুকনা শুকনো হবে তো এটাকে আবার প্যাক করে দিয়ে দিচ্ছি কাস্টমারকে তো কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন আর তো আজকের মধ্যে এতটুকু আল্লাহ হাফিজ ভাই